আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ফটো যদি রিসাইজ করতে চান, বহু সময় আপনাদের ফটোকে রিসাইজ করার প্রয়োজন হয়। কারণ যে কোনো সরকারি অ্যাপ্লাই যদি করতে চান, ওখানে আপনাদের ফটোগুলো যে 10 কেবি, 5 কেবি, 20 কেবি, 100 কেবি এরকম সাইজের প্রবলেম থাকার জন্য আপনারা আপনাদের মোবাইল দিয়ে কী করেন, অ্যাপ্লাইগুলো করতে পারেন না। তো আপনাদেরকে আজকে শিখাবো যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারের মতো ফটোকে রিসাইজ করে আপনারা যে কোনো অ্যাপ্লাই করতে পারবেন। তো তো চলুন বন্ধুরা, আমি এখন ফটো রিসাইজ করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলকে কম্পিউটারের মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে সেটাকে রিসাইজ করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যেতেছি, প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটা ডাউনলোড করব। তো প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার। আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিয়েছি। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপটা চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার লিখে আছে। তো আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এটা থেকে ভালোভাবে খুব সহজভাবে আপনারা ফটোকে রিসাইজ করতে পারবেন। তো আমি এখন এটাকে ওপেন করে নিতেছি, চলুন। তো ওপেন করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে আপনারা আপনাদের মনের মতো রিসাইজ করতে পারবেন। তো ওপেন হওয়ার পর এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো আপনারা সাধারণভাবে কি করবেন, উপরে যে লেখা আছে সিলেক্ট ফটো, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা ডাইরেক্ট গ্যালারিতে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। তো আমি একটা ফটোকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি। তো ফটো সিলেক্ট করার পরে আপনারা উপরে দেখবেন তীরের মতো ছবি আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনার সব সাইজগুলো চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো সাইজকে সিলেক্ট করে আপনারা ফটোকে কেবি কম করতে পারবেন। তো নিচে দেখুন শো মোর লেখা আছে, এখানে ক্লিক করলে আরও শো করবে। দেখুন কত সাইজ আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা সাইজে ফটোটাকে বানাইতে পারবেন। তো আমি সাধারণভাবে আপনাদেরকে দেখাইতেছি যে উপরে দেখতে পাচ্ছেন 320x180 25%। তো আপনি যে ফটোটা সিলেক্ট করে নিয়েছেন এটা মানে 100%-এর ভিতরে 25%-এ চলে আসবে। আপনার যদি কেবি 100 থাকে তো এটাতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কেবিটা 25 কেবিতে চলে আসবে। তো এরকমভাবে ক্লিক করার পরেই আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে যে কোনো ফটোকে এখান থেকে রিসাইজ করতে পারবেন, এমবিটাকে কম বেশি থেকে কম করতে পারবেন। তো দেখুন আপনাদের সামনে আমি আমার ফটোকে রিসাইজ করলাম। প্রথমে আর নিচে দেখতে পাচ্ছেন যে আমার ফটোর কেবি কত ছিল, 781 কেবি। তো এখন কত হয়েছে, 90 কেবি। তো আপনারা এভাবে এখান থেকে ফটো সিলেক্ট করে যে কোনো ফটো থেকে কেবিকে কম করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।